হ্যালো ভিওয়ার্স আজকে আমরা এমএস অ্যাঙ্গেলের ওয়েট বের করবো এক মিটার এমএস অ্যাঙ্গেলের আমরা ভলিউম বের করব সেটা হচ্ছে আই সেটার ফর্মুলা মানে এরিয়ার ফর্মুলা ব্যবহার না করে কোনো ফর্মুলা ব্যবহার না করে ইজি ম্যাথডে বেসিক একটা ধারণা থেকে আমরা এমএস অ্যাঙ্গেলের ওজন বের করবো সেটা হচ্ছে এক মিটার এক মিটার যদি আমি বের করতে পারি তাহলে এক ফিটেও কনভার্ট করে আমরা এক ফিট এম অ্যাঙ্গেলের ওজন বের করতে পারবেন এমএস অ্যাঙ্গেল হল সাধারণত বাউন্ডারিতে সিআইশিট বা ঢেউটিন দিয়ে যে বাউন্ডারি দেওয়া হয় প্রজেক্টে বিভিন্ন রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানির প্রজেক্টে বাউন্ডারি যে টিনের বা ঢেউটিনে দেওয়া হয় সেখানে এমএস অ্যাঙ্গেল ব্যবহার করা হয় এমএস অ্যাঙ্গেল ব্যবহার করা হয় যেমন সেফটি ট্রাস মানে নির্মাণাধীন বিল্ডিংয়ের চতুর্থ ফ্লোর বরাবর চারপাশ দিয়ে টিন দিয়ে যে উপরে চার নম্বর সাতের উপরে চারপাশ দিয়ে যে নিরাপত্তার জন্য টিন দেওয়া হয় সেখানে অ্যাঙ্গেল ব্যবহার করা হয় এম অ্যাঙ্গেল এমএস অ্যাঙ্গেল বিশেষ করে অনেক জায়গায় এটা দুইটা উদাহরণ বললাম আর অনেক জায়গায় এমএস অ্যাঙ্গেল ব্যবহার করা হয় যেমন বিভিন্ন মিল ফ্যাক্টরিতেও ব্যবহার হতে পারে উপরের টিনের ইয়ে দিয়ে টিনের সাউনি দিতে ব্যবহার করা হয় তো আমরা এমএস অ্যাঙ্গেলের ওজন বের করব যেহেতু অফিসে আমার চাইতে হবে এত কেজি এমএস অ্যাঙ্গেল লাগবে সেটা বের করতে হলে সময় খেয়াল থাকে না বেসিক একটা নলেজ বা বেসিক নলেজগুলো অ্যাপ্লাই করলেই আমরা এর ওজনটা বের করে অফিসকে বলতে পারবো আমার এত এত দেড় দেড় সাইজের অ্যাঙ্গেল বা পাঁচ মিলি থিকনেসের এই অ্যাঙ্গেলটা এত কেজি লাগবে তো তখন আর প্রেস্টিজে পড়া লাগবে না তো আমরা শুরু করি এম এস অ্যাঙ্গেলটা আমরা একটা ড্র করি এম এস অ্যাঙ্গেল এরকম ধরলাম এটা দেড় দেড় একটা অ্যাঙ্গেল এখান থেকে এইটুকু দেড় ইঞ্চি এখান থেকে এইটুকু দেড় ইঞ্চি আমার আর এটা হচ্ছে ফাইভ মিলি থিকনেস এটা হচ্ছে ফাইভ মিলি থিকনেস এইটুকু এটার আমাদের ওজন বের করতে হবে প্রথমে আমরা যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেল না দেখে একটা ফ্লাট বারে নিয়ে যাই দেড় ইঞ্চি যোগ দেড় ইঞ্চি এটা যোগ করে এখান থেকে আমরা এটুক বাদ দিই এই পাঁচ মিলে বাদ দিলেই আমরা এইটুকু যোগ এইটুকু পোড়া এটা দৈর্ঘ্যের বা দৈর্ঘ্যের মাপ পেয়ে যাবো বা প্রস্থের মাপ পেয়ে যাব তো আমরা প্রস্থের মাপটা বের করি ধরলাম ব্রেথ ব্রেথ ব্রেথটা হলো আমার এদিকে দেড় ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি যোগ এদিকে দেড় ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তাহলে আমার দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি অ্যাঙ্গেলের দৈর্ঘ্য কিন্তু এইটুকু দেড় ইঞ্চি কিন্তু এখান থেকে আমরা এই পর্যন্ত মাপ নেব এই পর্যন্ত যদি মাপ নিতে যাই তাহলে আমরা এই পাঁচ মিলি এই থিকনেস এই পাঁচ মিলি আমরা বাদ দিতে হবে পাঁচ মিলি বাদ দিলেই এখান থেকে এই পর্যন্ত টোটাল এটার আমরা প্রস্থ পেয়ে যাবো তো এখান থেকে এই পর্যন্ত দেড় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত দেড় ইঞ্চি তো এই থিকনেসের পাঁচ মিলি আমরা মাইনাস করে দিলাম তাহলে আমরা টোটাল প্রস্থ পেয়ে যাব আমার দেড় দেড় তিন ইঞ্চি মাইনাস ফাইভ মিলি তিন ইঞ্চিকে আমরা মিলিতে নেব এক ইঞ্চি সমান পঁচিশ দশমিক চার মিলিমিটার তিনের সাথে আমরা পঁচিশ দশমিক চার যদি গুণ করি তাহলে আমাদের টোটালটা মিলিমিটার হয়ে যাবে এটাও মিলিমিটার হয়ে গেলেও এখানে পাঁচ মিলিমিটার আসে তাহলে আমরা প্রস্থের মাপ হবে আমাদের যদি বাদ দিই তিন গুণন পঁচিশ দশমিক চার বিয়োগ পাঁচ এটা হবে একাত্তর দশমিক দুই মিলিমিটার আমরা একে মিটারে নিয়ে যাব একে যদি আমরা একাত্তর দশমিক দুই ভাগ এক হাজার দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আমার মিটার হয়ে যাবে আগে মিলিমিটার সময় এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে আমাদের এটা মিটারে চলে এলো জিরো সেভেন ওয়ান টু মিলিমি মিটার এখন আমরা থিকনেস থিকনেসটা দেখি আমাদের থিকনেস আছে পাঁচ মিলি পাঁচ মিলি থিকনেস তো থিকনেস দেখি আমরা থিকনেস হলো আমার ফাইভ মিলি ফাইভকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা মিটার হয়ে গেল এই এখানকার মতোই তো এক হাজার দিয়ে যদি আমরা ভাগ করি এটার ভ্যালু আসবে আমার থিকনেস যেটা হবে থিকনেস পাঁচকে এক হাজার দিয়ে ভাগ করলে পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার তাহলে আমরা এটাতে মিটার নিলাম আর আমরা লেনথ এই অ্যাঙ্গেলটা আমরা প্রস্তুত ধরছি বা ব্রেথ ধরছি এটা যোগ এটা আমরা প্রস্থ পয়েন্ট জিরো সেভেন ওয়ান টু মিটার প্রস্থ এটা এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল লম্বা করে আমরা যোগ করছি যোগ করে পাঁচ মিলে বাদ দিয়েছি যার ফলে আমরা এই লেন্থটা পেলাম থিকনেসও আমরা মিটার নিয়ে গেলাম পাঁচ মিলে যেহেতু মোটা থিকনেস পাঁচকে এক হাজার দিয়ে ভাগ করলাম আমাদের মিটারে চলে এলো আর এই অ্যাঙ্গেলটা আমাদের ধরলাম এক মিটার লম্বা তাহলে লেট লেন্থ অফ অ্যাঙ্গেল ইজিক্যাল টু ওয়ান মিটার হয়ে গেল আমরা এখন ভলিউম বের করে ফেলব ভলিউম অফ এমএস অ্যাঙ্গেল এটা হবে আমার তাহলে আমরা বের করি। আমরা দৈর্ঘ্য পেলাম কত বা দৈর্ঘ্য সরি আমাদের প্রস্থ প্রস্থ হচ্ছে পেলাম দৈর্ঘ্য এক মিটারই ধরলাম আমরা দৈর্ঘ্য এক মিটার ধরেছি দৈর্ঘ্য এক মিটার দৈর্ঘ্য যেহেতু লম্বা এক মিটার ধরেছি প্রস্থ মানে এইটা এইটা এটা প্রস্থ হচ্ছে আমার পয়েন্ট আর এটা থিকনেস থিকনেস পাঁচ মিলি পাঁচ মিলি সমান আমরা কত মিটার পেয়েছি প্রত্যেকটা মিটারে আমরা নিয়ে গেছি এইটা মিটারে নিয়ে আসছি দৈর্ঘ্য মিটারে আছে থিকনেসকে মিলিমিটারে ছিল পাঁচ মিলিমিটার এটাকে মিটারে নিয়ে নিয়ে আসছি আমরা আর বেথ প্রস্থকেও আমরা মিটারে নিয়ে আসছি তাহলে তিনটা যেহেতু মিটারে আছে তো আমরা ভলিউমে তিনটার মিটারের মান বসাতে পারি পয়েন্ট জিরো জিরো ফাইভ আচ্ছা পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার তাহলে আমরা তিনটার ভলিউম পেলাম যদি গুণ করি ক্যালকুলেটারে তিনটা শূন্য হবে থ্রি ফাইভ সিক্স এটা হবে আমার ঘনমিটার তাহলে অ্যাঙ্গেল দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এই অ্যাঙ্গেল এবং পাঁচ মিলিমিটার থিকনেসের বাম পুরুত্বের বা মোটা এটার এক মিটারের এক মিটারের ভলিউম হচ্ছে আমার এতটুকু এই ভলিউমের সাথে যদি আমরা একক ওজন গুণ করি তাহলে আমরা ওজন বের করি ওয়েট অফ এমএস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওজন হচ্ছে আমার কত ভলিউম ভলিউম হচ্ছে আমার যেটা পেলাম বা আয়তন পয়েন্ট জিরো 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 থ্রি ফাইভ সিক্স এত এটাকে ঘনমিটার ধরলাম এত ঘনমিটার ভলিউম পেলাম আর স্টিলের আমাদের একক ওজন আমরা জানি অষ্টাত্তরশো পঞ্চাশ এটা কেজি পার ঘনমিটার এই ঘনমিটার এবং এই ঘনমিটার কাটাকাটি হয়ে গেল তাহলে কেজি আমার থাকলো শুধু কেজি থেকে গেল এই ঘনমিটার এই ঘনমিটার কাটাকাটি করলো কেজি এখান থেকে কেজি থাকলো আর এই অষ্টাত্তরশো পঞ্চাশ গুণন এত এটা এটা গুণ করলে আমার হবে টু পয়েন্ট সেভেন নাইন ফোর সিক্স কেজি তো আমরা বিষয়টা আবার দেখার চেষ্টা করি ক্যালকুলেশন দ্য ওয়েট অফ এম এস অ্যাঙ্গেল এমএস অ্যাঙ্গেলের ওজন বের করবো এক মিটারে এর ওজন কত আমরা প্রথমে প্রশ্ন বের করি অ্যাঙ্গেলের এই মাপ যেহেতু অ্যাঙ্গেল আকার আছে এটাকে আমরা সোজা করলাম এই মাপ যোগ এই মাপ দেড় ইঞ্চি যোগ দেড় ইঞ্চি তিন ইঞ্চি কিন্তু এইটুকের মাপ আমরা বেশি ধরছি এই মাপের দেড় ইঞ্চি থেকে এইটুকের মাপ বেশি এইটুকু হচ্ছে আমার থিকনেস হচ্ছে পাঁচ মিলে এই পাঁচ মিলে বাদ দিলাম আমরা প্রস্থ পেলাম পাঁচ মিলি বাদ দিয়ে প্রস্তাব পয়েন্ট জিরো সেভেন ওয়ান টু মিটার দৈর্ঘ্য পেলাম বাবা বা সরি প্রস্ত পেলাম এবার থিকনেস পাঁচ মিলিমিটার ফাইভ মিলিমিটারকে আমরা এক হাজার যদি ভাগ করি তাহলে আমার পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার হবে এটাকে আমরা মিটারে নিলাম প্রস্থকে আমরা মিটারে নিলাম এই থিকনেসকে আমরা মিটারে নিলাম এবং দৈর্ঘ্য মানে লম্বা লম্বা ধরেছি আমরা এক মিটার অতএব দৈর্ঘ্য প্রস্থ, গুণ থিকনেস বা উচ্চতা এই তিনটা গুণ করলাম এক মিটার অ্যাঙ্গেলের এই অ্যাঙ্গেলের এক মিটার অ্যাঙ্গেলের ওজন বের করলাম আমরা পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ সিক্স মিটার এর সাথে আমরা জানি স্টিলের একক ওজন অষ্টাত্তরশো পঞ্চাশ কেজি পার ঘন মিটার অতএব এই ভলিউম এই ভলিউমের সাথে আমরা অষ্টাত্তরশো পঞ্চাশ কেজি আমরা গুণন করে পেয়ে গেলাম যে দুই দশমিক সাত নয় চার ছয় কেজি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি কোনো ভুল ত্রুটি হই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটন আইকনে ক্লিক করবেন আর দয়া করে আপনারা ভিডিওটিতে লাইক দিবেন এই ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয় আমাকে অনেকে বিভিন্ন উল্টাপাল্টা কমেন্ট করে চলে যায় কিন্তু দেখবেন আমি আমার ভিডিওতে যে তথ্যগুলো শেয়ার করি কোনো ভিডিওতে এগুলো পাবেন না কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার দীর্ঘদিনের কাজের ফসল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর এগুলো অনেকে না বোঝে উল্টাপাল্টা কমেন্টস করে তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে